চলে আসছি খালার বাসায়। আমি ছোট সময় আসছো, তুমি দুইবার আসছো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছি, ভালো আছি, বাচ্চারাও অনেক ভালো আছে আবার। আর আমি এবার চলে এসেছি আমার খালার বাসায়, আমার আম্মুর ছোটো বোন। আর এই তো খালা তো মানে অনেক কিছু আমার জন্য রান্না করেছে, আমার পছন্দের সব কিছু। কথায় বলে না, মার পরেই খালার স্থান, আমার বেলাও ঠিক সেমই। আমার এই খালাই আমাকে অনেক আদর করেছে, স্কুল জীবনের শুরু জীবনটা আমার এই খালাই স্কুলে নিয়ে যেত, আনতো। তখন তো মানে ফ্রি ছিল আর কি। আর এখন তো আলহামদুলিল্লাহ তিন ছেলে এক মেয়ে, আর সবাই বড় হয়ে গিয়েছে, ছেলেকে বিয়ে করিয়ে ফেলছে। এই তো আমার আসলে অসুস্থতার জন্য আসা হয়নি, আমার আসার প্ল্যান ছিল আরও আগেই। দেখা যেত যে মাঝখানেই আমি আসতাম, আরও আসে মাঝখানে এসে কিছুদিন থেকে যেতাম, বাট এখন লাস্ট টাইমে এসেছি, কারণ বাচ্চাদের অসুস্থ সব কিছু মিলিয়ে আসা হয়নি আর কি। আর বেশ ভালো লাগছিলো, আম্মুকেও সাথে নিয়ে এসেছি, আমার মামিও এসেছে, সবাই একসঙ্গে বেড়াতে গল্প আড্ডা করতে করতে তো সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না আসলে। আর ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথেও একটু শেয়ার করি যে আমি কোথায় আছি। অনেকেই আমাকে হয়তো প্রশ্ন করছেন যে আমি কোথায় আছি। আমি এখানে কফি মেশিনটা পেয়েছি, আমার আসলে একটা, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে যে ঘুম থেকে উঠি আমার মানে একটা কফি খেতে হয়, স্ট্রং কফিটা, এটা এক্সপ্রেসো। সো এখানে সেটা পেয়ে গিয়েছি, ভালোই লেগেছে। আমি কিছু ব্রাউন বেরিয়ার মিষ্টি খেলার জন্য নিয়ে এসেছিলাম, তো এগুলো খাচ্ছিলাম। আর যেহেতু ডায়াবেটিস তো মিষ্টিটা একটু কমই খায়। আর আমার খালা মানহাকে গিফটও দিয়েছে, মানহা গিফট পেয়ে ভীষণ খুশি হয়েছে। সন্ধ্যায় ওদের আবার নুডলস বানিয়ে দিল, নুডলসও খাওয়াচ্ছিলাম। এদিকে বাচ্চারা তো খুবই এনজয় করছিলো। আমার জন্য আবার একটু সোয়াই, এটা আমাদের দিকে সোয়াই বলে মানে হাতের কাটা সেবা, যেটা আমার জন্য বানাচ্ছিল। মুড়িটা আসলে পুরি, তারপর মাংসের ঝোল দিয়ে মাখাই, অনেক মজা হয়। তো মুড়িটাও আমাকে মাখিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য। পুরি পেয়ে ফেলছো? Yalla.